হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো বন্ধুরা অ্যাভাই ওয়ার্ল্ড মাইনিং অ্যাপ্লিকেশনের আবারও একদম একটি নিউ ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যাভাই ওয়ার্ল্ড মাইনিং অ্যাপ্লিকেশনের বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেটের কথা বলবো তো গাছ তাই প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা মূলত তো অ্যাভাই মাইনিং অ্যাপ্লিকেশনে মাইনিং করছো মাস টু মাস্ট এই ভিডিওটা কন্টিনিউ করবে গেছ তো তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে তো কাজ চলো জাস্ট বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটা শুরু করবো তো তার আগে তোমাদের পাশে একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি আমার চ্যানেলে নিয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলে যেন প্রেস করো আর গাই যারা এখনও পর্যন্ত এই অ্যাভার ওয়ার্ল্ড মাইনিং অ্যাপ্লিকেশন মাইনিংটা শুরু করেনি কিংবা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেনি তো গাইছে তারা কিন্তু খুব বড়ো একটি ভুল করছো তো দেখো বন্ধুরা এই যে প্রোজেক্টটা এই যে অ্যাভার ওয়ার্ল্ড মাইনিং প্রোজেক্টটি এটা কিন্তু কোনো ছোটোখাটো একটি প্রোজেক্ট নেই এটা কিন্তু বিগেস্ট লেভেলের প্রজেক্ট তাছাড়া ইন এই প্রজেক্ট থেকে কিন্তু আমরা বিগেস্ট লেভেলের প্রফিট হাতে নিতে পারবো তো গাইস তাই এখন যারা মিস করবে পরবর্তী সময় তাদের কিন্তু আফসোস করা ছাড়া জাস্ট কিচ্ছু থাকবে না তো তাই প্রত্যেকে মাস্ট টু মাস্ট জাস্ট এই প্রজেক্টে অ্যাক্টিভ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেগুলার মাইনিং করবে তো জাস্ট এই প্রজেক্টে মাইনিং করার জন্য এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাবে তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে তো ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে জাস্ট সিম্পল কাজ দশ সেকেন্ডের কাজ ক্লিক করে একটি করে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে আর গাছ যারা লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না তারা এই ভিডিওর ডেসক্রিপশানে অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে ওই ভিডিওটা দেখে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে প্রত্যেকে জাস্ট একটি করে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে মাস্ট গেস্ট একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না হলে বন্ধুরা তোমাদের কিন্তু পরবর্তী সময় জাস্ট আপ ছাড়া কিচ্ছু থাকবে না আর রেগুলার কাজ করবে দেখো বন্ধুরা ভালো একটি প্রফিট নিতে চাইলে কোনো মাইনিং প্রজেক্ট বা কোনো একটা জিনিসে তো হার্ডওয়ার্ক করতে হয় না হলে কিন্তু সেখান থেকে ভালো একটি প্রফিট হয় না একদিন মাইনিং করলাম আবার এক মাস পর কিংবা এক সপ্তাহ পর আবার মাইনিং বন্ধ রাখার পর আবার এক সপ্তাহ পর এক মাস পর ওপেন করলাম তো সে থেকে বন্ধুরা সেখান থেকে কিন্তু ভালো একটি প্রফিট ইনকাম করা যায় না রেগুলার কাজ করলে কিন্তু বন্ধুরা ভালো একটি প্রফিট ইনকাম করা যায় তাছাড়া কাছে দেখো বন্ধুরা এই প্রজেক্টটা কিন্তু সেম লাইক সতস্রী কোর মাইনিং অ্যাপ্লিকেশনের মতো যেভাবে আমরা সতস্রী কোর মাইনিং অ্যাপ্লিকেশনে ফ্রিতে ব্রিটিশি কয়েন ইনকাম করতে পারতাম এখানে কিন্তু ফ্রিতে আমরা প্রতিদিন বিটিসি কিন্তু ইনকাম করতে পারি জাস্ট একবার করে ক্লিক করে কিন্তু এখানে আমরা বিটিসি ইনকাম করতে পারি তো বন্ধুরা দেখো ব্রিটিশি রিওয়ার্ড ফর আর্লি বার্স তো এখান থেকে কিন্তু প্রতিদিন আমরা কিন্তু এই বিটিসিটা ক্লেম করতে পারি এবং এখানে কিন্তু এই বিটিসিটা আমাদের এখানে জমা হয় এবং এক সময় কিন্তু এখান থেকে আমরা এই বিটিসিটা যখন উইড্রোটা চালু করবে সেখান থেকে কিন্তু আমরা পেমেন্ট নিয়ে নিতে পারবো ঠিক আছে তো তখন আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে উইথড্রলটা করবে তাছাড়া বন্ধুরা এদের যে নেটিভ কয়েন যেটা কয়েন এই যে এটা কিন্তু কিন্তু আমরা ক্লেম এখানে টোটাল আমার প্লাস কয়েন কিন্তু আমি কিন্তু রেগুলার কাজ করি এই মাইনিং প্রজেক্টে তো গাইস কার কত কয়েন হচ্ছে প্লিজ কমেন্টে এসে বলবে ঠিক আছে তাছাড়া বর্তমানে বন্ধুরা এই মাইনিং অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ভালো একটি কয়েন ইনকাম করা যাচ্ছে আগের থেকে অনেকটা কমিয়ে দিচ্ছে তবুও এখান থেকে এখনো পর্যন্ত ভালো একটি কয়েন কিন্তু ইনকাম করা যায় ঠিক আছে তো প্রত্যেকে রেগুলার কিন্তু এখানে কাজ করবে তাছাড়া এখানে একটা মেন যেটা আপডেটটা ওরা একটা আপডেট দিয়েছে এই আপডেটটা করেছো কিনা জানি না আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম তো ওদের যে এমপিসি ওয়ালেট তো ওটা সেট করার কথা বলেছিলাম ক্রিয়েট করবে কীভাবে তো ওটা না যদি ক্রিয়েট করে থাকো মাস্ট পথ কিন্তু ক্রিয়েট করে নেবে এখানে প্রোফাইল অপশানে ট্যাপ করো তো গাইস প্রোফাইল অপশানে ট্যাপ করার পর এখানে দেখো বন্ধুরা এমপিসি ওয়ালেট এটা কিন্তু মাস্ট পথ থেকে ক্রিয়েট করবে কারণ বন্ধুরা এখান থেকে তোমরা যে এই ভিভি কয়েনটা মাইনিং করছো এই কয়েনটা কিন্তু এই এমপিসি ওয়ালেটের মধ্যে কিন্তু আমাদের পেমেন্ট করবে আমি কিন্তু ক্রিয়েট করে রেখেছি বর্তমানে কিন্তু আন্ডার রিভিউতে আছে প্রত্যেকের যারা ক্রিয়েট করেছে আন্ডার রিভিউতে আছে তো একদিন না একদিন এখানে সাকসেস হয়ে যাবে তো মাস্ট কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করবে তো কীভাবে করবে যারা জানো না কীভাবে ক্রিয়েট করতে হয় তারা এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু এই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো ওই লিঙ্কটা দেখে ওই ভিডিওটা দেখে প্রত্যেক কিন্তু একটি করে ওয়ালেট ক্রিয়েট করবে নাহলে বন্ধুরা এখান থেকে তোমরা যতগুলো কয়েন মাইনিং করছো তো একটা কয়েন জাস্ট হাতে নিতে পারবে না তো তার জন্য প্রত্যেকে মাস্ট কিন্তু এই এমপিসি ওয়ালেটটা তোমাদের কিন্তু ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তাছাড়া গাইস এখান থেকে তোমরা চাইলে জাস্ট ইজ এ হ্যাশ কার্ড গিফট কার্ড ইউজ করো তোমরা হিউজ পরিমাণে তোমাদের কিন্তু মাইনিং স্পিডটাও বুস্ট করে নিতে পারো ঠিক আছে তো কিভাবে ইউজ করবে তো এটা কিন্তু সার্চ করলে ইউটিউবে জাস্ট অনেক ভিডিও পেয়ে যাবে তো কীভাবে হ্যাশ কার্ড গিফট কার্ড যেমন তোমরা অনেকে হয়তো জানো সত শ্রী যেমন যেমনভাবে ইউজ করতেন তো করেছিল সেমভাবে এটাতেও ইউজ করবে তো এখান থেকে কিন্তু মাইনিং স্পিডটা তোমাদের কিন্তু অনেকটা পরিমাণ বুস্ট হবে দেখো বন্ধুরা আমি কিন্তু ওই হ্যাশ কার্ড গিফট কার্ড ইউজ করে টোটাল কিন্তু আমি সাত লাখ প্লাস সাত লাখ দশ হাজার প্লাস কিন্তু আমি আমার যে মাইনিং যে পাওয়ারটা এখানে সোল পাওয়ার তো হ্যাশ পাওয়ার যাই হোক এখানে দেখাচ্ছে এটা কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি এটা কিন্তু আমার নিজস্ব মাইনিং পাওয়ার এইভাবে তোমরা কিন্তু মাইনিং স্পিড এই এই পাওয়ারটা যত বাড়াবে তত কিন্তু তোমার মাইনিং স্পিড বাড়বে এবং তত কিন্তু তুমি এখানে কয়েনও জমা করতে পারবে ঠিক আছে তাছাড়া গাইস তোমরা যদি রেফার করতে পারো জাস্ট রেফার করতে পারো তো রেফার করলেও ভালো একটা কমিশন পাওয়া যায় আর গাইস এই মাইনিং প্রজেক্টে যারা কাজ করছো মাস্ট এখানে একটা জিনিস ধ্যান দিয়ে রাখো এই মাইনিং প্রজেক্টে যারা কাজ করছো প্রত্যেকে মাস টু মাস তিনটি রেফারেল করবে তো জাস্ট ফেক রেফারেল হোক আর হচ্ছে রিয়াল রেফারেল হোক রিয়াল করতে পারলে ভালো না যদি পারো জাস্ট ফেকও ক্রিয়েট করে রাখতে পারো তোমরা ফ্লাইট মোডটাকে অন অফ করে তিনটি কিন্তু রেফারেল জাস্ট করে নেবে না হলে কিন্তু পরবর্তীতে উইথড্রল সময় কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে ঠিক আছে যদি রিয়াল রেফার করার সামর্থ্য থাকে তো রিয়াল রেফারেল করতে পারো না হলে কিন্তু তোমরা ফেক রেফারেলও করতে পারো মাস্ট কিন্তু এখানে তিনটি রেফারেল করবে ঠিক আছে রেফার করার জন্য তোমরা যে কাজটা করতে পারো এখানে টিম অপশানের নিচের দিকে আসো তো টিম অপশানে ট্যাপ করার পরে তো টিম অপশানে ট্যাপ করবে তো ট্যাপ করার পরে এখানে ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবে তো গাইস ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তো জাস্ট একটু দেখবে জাস্ট না হলে কিন্তু তোমাদেরই লস হবে তো মাস্ট একটু ভিডিওটা কন্টিনিউ করবে তো গাইস এই যে ইনভার্ট লিঙ্কটা দেখতে পাচ্ছ এই ইনভাইট অপশানে ট্যাপ করবে ইনভার্ট অপশানে ট্যাপ করার পরে তো গাইস এই যে তোমার আছে এটা কিন্তু তোমাদের ইনভার্ট এই যে লিঙ্ক এটা কিন্তু তোমাদের রেফার করতো তোমাদের যদি ফ্রেন্ড সার্কেল থাকে তোমরা কিন্তু ফ্রেন্ডদেরকে রেফার করতে পারো এখান থেকে ভালো একটি কিন্তু হ্যাশ পাওয়ার তোমরা আর্ন করতে পারবে এবং সেখান থেকে সেই হ্যাস পাওয়ারের বিনিময়ে তোমরা কিন্তু ভালো কয়েন কিন্তু ইনকামও করে নিতে পারো ঠিক আছে তাছাড়া গাইজ তোমরা দেখতে পাবে তোমাদের কতজন ফ্রেন্ডকে রেফার করেছো এ টু জেড কে জাস্ট মাইনিং করছে কে মাইনিং করছে না তো দেখতে পাবে তাছাড়া এখানে রিমাইন্ডও করতে পারো যারা স্টপ করে রাখছে মাইনিংটা বর্তমানে বন্ধ করে রাখছে তো বন্ধ রেখেছে তো তাদেরকে এখানে রিমাইন্ড করতে পারো তো আমি রিমাইন্ডটা করে দিলাম অনেকে দেখছি বন্ধ রেখেছে তো তাদের রিকোয়েস্ট করবো প্রত্যেকে এখানে অ্যাক্টিভ হোজনে দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু ভালো একটি প্রফিটের চান্সেস আছে তাছাড়া গাইজ এই কয়েনটির টোটাল সাপ্লাইয়ের কথা বলি তো বর্তমানে কিন্তু টোটাল সাপ্লাই রিলিজ হয়নি ওদের যখন নিউ জাস্ট হোয়াইট পেপার আসবে আশা করি ওখানে সব কিছু বলে দেবে কখন জাস্ট কত টোকেনের সাপ্লাই তো বর্তমানে আসেনি যখনই আসবে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো এবং লিস্টিং এর কথা তো যাই এই টোকেনটা লিস্টিং হবে দু হাজার চব্বিশের তোমার শেষের দিকে ধরে রাখতে পারো যখনই মার্কেটে বুলডান আসবে তখন কিন্তু এই যত সকল মাইনিং প্রজেক্ট দেখতে পাচ্ছো না সব কিন্তু লিস্টিং হবে এবং এই প্রজেক্টটাও দু হাজার চব্বিশের শেষের দিকে কিন্তু লিস্টিং হবে ঠিক আছে তাছাড়া গাইস এই টোকেনটার প্রাইসের কথা বলি তো এই টোকেনটার প্রাইস তোমরা কমপক্ষে ধরে রাখতে পারো জিরো পয়েন্ট ফাইভ ডলার থেকে এক ডলার কিংবা জাস্ট দু ডলারও ইজিলি কিন্তু এই টোকেনের প্রাইস কিন্তু হিট করতে পারে ঠিক আছে তো গাইস এখন থেকে মাইনিং করে রাখো দু পাঁচ হাজার টোকেন কালেক্ট করে রাখো যখনই মার্কেটে লঞ্চিং হবে দেখবে ভালো একটি প্রফিট ইনকাম করে নিতে পারে তোমার পাশে যদি দুই তিন হাজারের টোকেন থাকে যদি জিরো পয়েন্ট ফাইভ ডলারও যদি থাকে না একটা একটা টোকেনের প্রাইস তো সেখান থেকে দেখবে এক দুই হাজার ডলার কিন্তু ইজিলি প্রফিট হয়ে যাবে নাহলে গাই একদিন কাজ করবে এক সপ্তাহ বন্ধ রাখবে বা বড় এক সপ্তাহ কাজ করবে এক মাস বন্ধ রাখবে এইভাবে বেশি টোকেন মাইনিং করা যায় না আর গাছ যে কোনো মাইনিং প্রজেক্ট কিংবা ক্রিপ্টোতে যত তোমার পাশে কয়েন ততই কিন্তু তোমার ডলার কিংবা টাকা ঠিক আছে তো সেম সেই ভাব মনোভাব নিয়েই কিন্তু তোমাদের কাজ করতে হবে এখানে কিন্তু গাইস তোমাদের যে আমরি বেশি বেশি কিছু কাজ করতে হয় না যে তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা রিটুকু করতে হয় এটা নয় তো গাইস চব্বিশ ঘন্টার মধ্যে জাস্ট দশ সেকেন্ডের একটা কাজ করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে দশ সেকেন্ড তো এটা যদি তোমাদের কষ্ট মনে হয় তো তাহলে সেটা তোমার ব্যাপার তো যাই হোক তুমি যেটা মনে ভাবতে পারো তো আমার বলাটা আমি বললাম আমার কথা আমি বললাম রেগুলার এখানে কাজ করবে ভালো একটি প্রফিট হবে আর অনেকে হয়তো এই কথাটা শুনে কমেন্টে এসেও জাস্ট অনেক রকমের তাদের মতামত প্রকাশ করতে পারে ত্যান করে তো সেটা তাদের ব্যাপার তো গ্যাস আমি বলবো যেহেতু আমরা ফ্রিতে ইনকাম করতে এসেছি আমরা এখানে একটা টাকাও ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করছি না আমরা তো জাস্ট ফ্রিতেই মানিং করছি তাতে আমাদের প্রবলেম কোথায় জাস্ট এক এমবিও এখানে আমাদের ইউজ হয় না এক থেকে বলে যদি দুই এমবি পার ডে বলে যদি ইউজ হয় তো হবে তো কত এমবি আমরা কিন্তু উড়িয়ে দিই তো পেমেন্ট দিলে দেবে না দিলে না ঠিক আছে যদি পেমেন্ট পাই ভালো না পেলে কিছু করে নেই তো আশা করে যে এইসব প্রজেক্টেই কিন্তু ভালো একটি প্রফিট হবে তাছাড়া বন্ধুরা এদের যে টুইটার পেজ টুইটার পেজটা আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে তাছাড়া বন্ধুরা আমি কিন্তু এদের যে অফিসিয়াল টুইটার পেজটা ওটা কিন্তু ওপেন করে নিয়েছি তো কাজ এদের অফিসিয়াল টুইটার পেজে টোটাল যে ফলোয়ার ছয় লাখ চোদ্দো হাজারে ঠিক আছে তো এখানে কিন্তু ওরা কিন্তু রেগুলার এখানে কিন্তু ওরা আপডেট দিয়ে থাকে তো দেখতে পাবে এ টু জেড আপডেট তো তাছাড়া এই প্রজেক্টটা একটি খাস বাদ হলো তো দেখো গাইস এরা কিন্তু এদের যে এই প্রোজেক্টটা কোনো প্রিসেল করবে না অন্য অন্য প্রজেক্টগুলো কী করে প্রিসেল করে যাই হোক হ্যান্ড দ্যান করে তো এই প্রজেক্ট কিন্তু প্রিসেল করবে না এটা কিন্তু খুবই বড় একটি গুড নিউজ একটি প্রজেক্টের জন্য ঠিক আছে যেমন তোমরা জাস্ট তোমরা এই যে স্বতঃ কোর মাইনিং অ্যাপ্লিকেশন না ওরাও কিন্তু একটা টোকনে জাস্ট প্রিসেল করেনি যেমন প্রাই নেটওয়ার্ক সেমভাবে কিন্তু এইসব প্রজেক্ট কিন্তু প্রিসেল পাই নেটওয়ার্ক হয়তো লঞ্চিং হয়নি কিন্তু এই যে স্বতসী কর যে লঞ্চিং হয়েছে ওরা কিন্তু প্রিসেল করেনি তো তার জন্য প্রাইস কিন্তু ভিট এক কথা বলতে গেলে তো সেমভাবে এটারও হাই বাড়ছে এই যে অ্যাভাই মাইনিংয়ের তো এরাও প্রিসেল করবে না তো গাইস এটারও প্রাইস আশা করা যায় ভালো হবে ঠিক আছে তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও সো বন্ধুরা ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে এসে বলবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে এবং চ্যানেলে নিউজ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলিগ্রাম ফেস করবে এবং অল অপশনটা টাইপ করে গেছে তোমরা প্রতিদিন আমার এই ইউটিউব চ্যানেলে এরকম আর্নিং আনরিলেটেডেডেডেডেড ভিডিও পেয়ে যাবে যেখান থেকে গেছে প্রীতি ইজিলি অনলাইন থেকে ইনকাম করতে পারবে আর হ্যাঁ গাইস মাস্ট টু মাস্ট প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে তোমাদেরই প্রফিট তো দেখো বন্ধুরা এই সকল মাইনিং অ্যাপ্লিকেশনে কিংবা আর্নিং অ্যাড রূপে জয়েন করলে শুধুমাত্র হবে না এদের এ টু জেড আপডেট ফলো করতে হবে তো সর্বপ্রথম ওই আপডেটগুলো কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো তার জন্য আজ মাস্ট টু মাস টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো ওই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও